খাগড়াছড়ির দীঘিনালায় নালায় সংঘর্ষের জেরে রাত ভর গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত সকাল এগারোটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ এবং পুলিশ সুপার দীঘি নালার সংঘাত ও সংযোগে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক জানিয়েছেন নিহতদের একজনকে মৃত অবস্থায় আনা হয় অপর দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান গতকাল দীঘিনালায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের জেরেই হতাহতের এই ঘটনা ঘটে এদিকে রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়